আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই লকডাউনের মধ্যেও আমাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজ আমরা এসেছি শিবালয় উপজেলার তারাইল বাজারে। এটা প্রত্যন্ত একটি গ্রামের বাজার। তো এই বাজারে এসে আমরা যে মাইনউদ্দিন মেডিকেল হলে সেখানে অভিযান পরিচালনাকালে যে অনিয়মগুলো দেখতে পেয়েছি, দেখুন, তারা নিজেরাই মেয়াদ উত্তীর্ণ ওষুধের নতুন করে মেয়াদ দিয়ে সেগুলো বিক্রি করার চেষ্টা করছে। এছাড়াও এই দোকানে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গিয়েছে। তো একটু আমরা দেখানোর চেষ্টা করছি যে দেখুন, এই ওষুধটার মেয়াদ শেষ হচ্ছিল 2018 সালে। তারা সেটাকে নিজেরা কলম দিয়ে লিখে সেটা ফেব্রুয়ারি 2019 পর্যন্ত এক্সটেন্ড করেছে। তারপর সেখানে 2018-19 মেয়াদ শেষ হয়েছে এমন অনেক ওষুধ পেয়েছি। এরপর তারা এখানে আরও একটা অনিয়মের চিত্র যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে মেয়াদের উপরে ফ্লুইড দিয়ে এটাকে মুছে সেটা হয়তো নতুন কোনো একটা তারিখ সেখানে বসানো হচ্ছে। তো এভাবে যারা গ্রামের ফার্মেসিগুলো আছে সেখান থেকে যারা ক্রেতা আছেন তারা ওষুধ কেনার সময় অবশ্যই ওষুধের গায়ের মেয়াদ দেখে নেবেন। তো আমরা একটু, আপনার কি নাম? এটার ফার্মেসির মালিক আপনি? আপনার কি ড্রাগ লাইসেন্স আছে? ড্রাগ লাইসেন্স নেই, ফার্মাসিস্ট করছেন, সার্টিফিকেট আছে। তো এই যে যে মেয়াদটা লিখছেন এটা কি জানেন না যে এটা একটা অপরাধ? একে তো আপনার জেনে বুঝে কেন অন্যায় করেন? হ্যাঁ, একে তো আপনার ওষুধের মেয়াদ নাই, সেটা আপনি সেখানে আবার নতুন করে মেয়াদ দিয়েছেন। আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজ ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমাদের আজকের অভিযানে সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শিবালয়, ব্যাটালিয়ান আনসার মানিকগঞ্জ। আমাদের অভিযানটি আজকে সার্বিক তত্ত্বাবধান করছেন শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার শিবালয়। এরকম কোনো অনিয়ম বা প্রতারণা যদি পরিলক্ষিত হয় তাহলে আপনারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন 16121 নম্বরে অভিযোগ জানাতে পারবেন। ধন্যবাদ সকলকে।